কেজি শ্রেণীর বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, অবশ্যই ঘরে অবস্থান করছো, তাই না বন্ধুরা? মা বাবার কথা শুনবে, মা বাবাকে যন্ত্রণা করবে না। আমি কিন্তু সব মা বাবাকেই বলে রাখছি যে যাদের সন্তান যন্ত্রণা করবে তারা যেন আমাকে ফোন করে বলে দেয়, তাহলে কিন্তু ওদেরকে নাম্বার কম করে দিব। ঠিক আছে বন্ধুরা, যন্ত্রণা করা যাবে না। ঠিক আছে, এর আগে আমি তোমাদের গণিত খালি ঘর পূরণ করিয়েছিলাম 1-2 থেকে, তাই না বন্ধুরা? আজকে আমি 1-2 থেকে করাবো। চলো আমরা বোর্ডে চলে যাই। দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস লিখেছি, এটা হলো ইংরেজিতে খালি ঘর পূরণের ইংরেজি হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে বন্ধুরা, এখানে ফার্স্টেই দেখো এটা কি আছে। 1-2 লেখা শিখিয়েছি না তোমাদের? হ্যাঁ বন্ধুরা, 1-2 লেখা তো অনেকবার লিখিয়েছি, পড়তেও শিখিয়েছি, তাই না? একেবারে 100% শিখিয়ে দিয়েছি তোমাদের। দেখো এখানে কি আছে, এটা এটা হলো 6। হ্যাঁ, এই তো বলতে পেরেছ, এটা কি আছে 6। 6-এর পরে কি হয়? 6-এর পরে 5, 6, 7 হয়। একটু তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে একটু আগে থেকে পড়ে নিবে, 6-এর আগে থেকে একটু পড়ে নিবে, 3, 4, 5, 6, 7। তারপরে কি আছে, 1, 9 কি হয়, 19। 1, 9, 19। 19-এর পরে কি হবে, 19-এর পরে একটু গুনে নাও, 16, 17, 18, 19, 20, তাই না বন্ধুরা? তাহলে 20 কিসে কিসে হয়, 2, 0, 20। 2, 0 কি হয়, 20 হয়। তারপরে কি আছে, এখানে 24 আছে, তাই না? 2 আর 4 পাশাপাশি থাকলে কি হয়, 24 হয়। 24-এর পরে কি হবে, 25। হ্যাঁ, এই তো বলতে পেরেছো তোমরা, কি হবে, 25। কিভাবে লিখতে হয়, 2 লিখে 2-এর পাশে 5 লিখতে হয়, 25। তারপরে দেখো কি আছে, 4 আর 9 কি হয়, 49। 4 আর 9 হয় 49। তাহলে 49-এর পরে কি হবে, 49, তারপরে কি মনে করো, মনে করো কি হয়, 48, 49, 50, 50। তাহলে কি হবে, 50, 50 হবে, 49-এর পরে 50। তোমাদের অর্ধবার্ষিকীতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 50 পর্যন্তই আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তাই আমি 50 পর্যন্তই দিয়েছি এখানে। তারপরে দেখো, আমি এখানে এই লাইনে দিয়েছিলাম আগের ঘর লিখা পরের ঘর খালি ছিল, আগের ঘরগুলোতে লিখা ছিল পরের ঘরগুলো খালি ছিল। এখানে দেখো আমি কি করেছি, পরের ঘরগুলোতে লিখে দিয়েছি, পরের ঘরগুলোতে লিখে দিয়েছি আর আগের ঘরগুলা খালি রেখেছি। আচ্ছা, আমি যেগুলা খালিতে লিখেছি এগুলো একটু ড্যাশ দিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা খালি ছিল। তোমরাও একটু ড্যাশ দিয়ে দিবে, তাহলে বুঝতে সুবিধা যে আগেরটাই খালি ছিল না পরেরটা। লিখে ফেললে তো আর বোঝা যায় না যে কোনটা খালি ছিল, তাই না বন্ধুরা? আচ্ছা, এখানে দেখো কি আছে, 1, 0 কি হয়, 1 আর 0 মিলে হয় 10 হয়। 1 আর 0 মিলে 10 হয়। 10-এর আগে কি হয়, গণনা করে দেখো একটু, 10-এর আগের সংখ্যাটা কি হয়, 10-এর আগে হয় 9। এই যে 9, এইভাবে লিখতে হয়, তাই না বন্ধুরা? 9 কিভাবে লিখতে হয়, উপরে গুল দিয়ে নিচের দিকে টেনে নিয়ে আসতে হয়, এটা কি হলো 9। 10-এর আগে কি হবে, 9, একটা ড্যাশ দিয়ে দেই এইখানে। এখন এইটা কত, 1 আর 8 মিলে কি হয়, 18। 1 আর 8 মিলে হয় 18। 18-এর আগে কি হবে, এই একটু চালাকি করা যায়, যেহেতু 1 আর 8 আছে তাহলে 1 আর 7 হবে, চালাকি করে বলে দিলাম, এখানে আর 1 অনেই থাকবে আর 8 আছে, 8-এর আগেরটা হলো 7, 1 আর 7 হবে। 1 আর 7 হলে ওটা কি হয়, সংখ্যাটা 17। 1 আর 7 হলে হয় 17। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে দেখো 2 আছে আর 9 আছে, 2 আর 9 তার মানে হচ্ছে 29। 2 আর 9 হচ্ছে 29। 29-এর আগে কি হয়, হ্যাঁ বন্ধুরা, 29-এর আগে হয় 28।
29 এর আগে হয় 28 তারপরে আছে 47 47 কি আছে 47 47 47 এর আগে কি হয় 46 হবে তাই না বন্ধুরা তোমরা ভুল করে 48 লিখে ফেলো না 47 এর আগে কি হবে 46 হবে তোমরা ভুল করে 48 লিখে ফেলো না ঠিক আছে বন্ধুরা 46 তারপরে দেখো এই দুই লাইন দিয়েছি একরকম ভাবে আগের পরের ঘর খালি আগের ঘর খালি আর এই দুই লাইন আবার একটু অন্যরকম এখানে দেখো এটা হচ্ছে মাঝখানের লাইন মাঝখানের ঘরগুলো ফাঁকা মাঝখানের ঘরগুলো ফাঁকা এই লাইনে মাঝখানের সংখ্যাগুলো আমাদের বসাতে হবে কি করতে হবে মাঝখানের সংখ্যাগুলো বসাতে হবে এই লাইনে আচ্ছা আমরা এখন শুরু করে দিই কি খেলার মতো মনে হচ্ছে না এটা হ্যাঁ এগুলো তো একটা খেলার মতো তাই না এগুলোকে তো পড়া মনেই হয় না আমরা খেলতে খেলতে শিখে ফেলবো এগুলো দেখো এখানে কি আছে 17 কি হয় 17 এ 17 তারপর এটা কি হবে 7 আছে যেহেতু 18 হবে 18 এ কি হয় 18 এ 18 18 এ 18 17 17 18 18 তারপর 18 এর পরে দেখো 19 19 দেয়াই আছে তাই না বন্ধুরা আবার এইটাতে আমরা চলে আসি এখন এখানে কি দেয়া আছে 23 23 23 কি হয় 23 তাহলে পরেরটা কি হবে 23 এর পরেরটা হয় 24 হ্যাঁ বন্ধুরা 24 24 এ কি হয় 24 24 এ কি হয় 24 তারপরেরটা দেখো দেওয়াই আছে 24 24 তারপরে 25 25 এটা দেয়া আছে ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা আরেকটাতে চলে যাই এখানে কি দেয়া আছে 36 36 হ্যাঁ এই তো পেরেছো বন্ধুরা এখানে কি দেয়া আছে 3 আর 6 মিলে 36 36 এর পরে কি হয় 3 আর 6 আছে যেহেতু পরে একটা করে বেড়ে যাবে আগেরটা লিখলে একটা করে কমে যায় আর পরেরটা লিখলে একটা করে বেড়ে যায় সিক্স এর পরে কি হয় সেভেন তাই না বন্ধুরা থ্রি সেভেন তাহলে থ্রি সেভেনে কি হয় 37 একটা বেড়ে যাবে হলো পরের সংখ্যা পরের সংখ্যাটাতে ঠিক আছে বন্ধুরা অঙ্কটাতে এটাকে বলে অঙ্ক পরের অঙ্কটাতে একটা বাড়বে আগেরটাতে না থ্রি এর তুমি যদি আবার থ্রি এর সাথে এক যোগ করে যদি ফোর বানিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে আবার পরে পরে তোমরা এটা কারেকশন করে নিবে বুঝতে পেরেছো চালাকি তো শিখিয়ে দিলাম কিন্তু তোমরা আবার পরে পরে এটা মিলিয়ে নিবে এইভাবে পড়বে 36 37 38 তাহলে বুঝবে যে এটা হয়েছে ঠিক আছে বন্ধুরা এইভাবে গুনে নিয়ে একটু মিলিয়ে ফেলবে তা না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে দেখো এখানে আমি করেছি এই লাইনে মাঝখানেরটা লিখেছি আগেরটা খালি পরেরটা খালি এটা তো মাঝখানেরটা লিখেছি আগেরটা খালি পরেরটা খালি এখানেও মাঝখানেরটা লিখেছি আগেরটা খালি পরেরটা খালি আচ্ছা এখানে দেখি আমরা কি কি সংখ্যা হয় এখানে কি লিখেছি আমি এটা কি বলতো মনে আছে হ্যাঁ 9 এটা তাহলে 9 এর আগে কি হবে 9 এর আগে 1 বাদ দিয়ে দিলে কি হয় 8 হয় তাই না বন্ধুরা 8 হবে 9 এর আগে কি হবে 8 আর 9 এর পরে 10 এই তো বন্ধুরা হ্যাঁ পেরেছো 10 হবে তাহলে আবার আমি মিলিয়ে দেখি 8 9 10 তার মানে এটা হয়েছে ঠিক আছে বন্ধুরা এখানে দেখো 30 আছে কি আছে এখানে 30 30 আছে তাই না বন্ধুরা 30 30 30 এর আগে কি হবে 29 30 এর আগে 29 এই যে দেখো 29 তারপরে 30 পরে হবে 31 30 পরে 31 তোমরা যদি বেশি বুঝতে সমস্যা হয় তাহলে একটু পরে নিবে ধরো এখানে তুমি 21 থেকে গুনে নিলে 21 22 23 24 25 26 27 28 29 তারপরেই আসছে 30 তার মানে এখানে তাহলে কি হচ্ছে 29 যদি একটু বেশি কষ্ট হয় তাহলে একটু পরে নিবে তারপরে এখানে কি আছে 40 40 আছে 40 40 এখানে একটু পরে নাও 40 এর আগে 3 এর 3 এর ঘরে হবে সংখ্যাটা
थ्री एर घरे कौन संख्या होते पारे तुम एक टुन हाँ गुने गुने ही ना 36 37 38 39 40 तार माने इखने होच्छे 39 39 40 पोरेट्टा तो सहजे 41 पोरेट्टा एक टू सहजे 41 ठीक है बंधुरा তাহলে আমরা আবার উপর থেকে দেখে নেই কি কি আমি লিখেছি আর কি কি দেয়া ছিল এখানে দেয়া ছিল 6 6 এর পর হয় 7 আমি 7 লিখেছি এখানে দেয়া ছিল 19 19 এর পর হয় 20 20 আমি 20 দিয়েছি 20 এখানে ছিল 24 24 এর পর আমি দিয়েছি 25 24 দিয়ে 24 ছিল আমি লিখেছি 25 25 এখানে ছিল 49 49 এর পর আমি লিখেছি 50 49 49 তারপরে সংখ্যাটাই আসে 50 50 ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে ছিল 10 এখন দেখো আগের ঘরটা খালি দিয়ে গেছি এখানে এখানে ছিল 10 তাহলে 10 এর আগে কি হয় 9 এখানে আমি 9 বসিয়ে দিয়েছি এখানে ছিল হলো 18 18 এর আগে কি হয় 17 এখানে আমি কি বসিয়ে দিয়েছি 17 তারপরে এখানে হলো 29 29 এর আগে কি হয় 28 এখানে দেখো 28 বসিয়ে দিয়েছি 47 47 এর আগে কি হয় 46 এখানে আমি 46 বসিয়ে দিয়েছি এইখানে দেখো মাঝখানের ঘরগুলি খালি রেখেছি এখানে 17 লিখেছি 19 লিখেছি কি হবে 17 18 19 পরে দেখলেই মিলিয়ে ফেলবে পরে পরেই তোমরা মিলিয়ে ফেলবে এখানে আছে 23 খালি 25 তাহলে 23 24 25 এখানে 36 আছে মাঝখানে খালি এখানে 38 36 37 38 হ্যাঁ পরে পরে তোমরা মিলিয়ে লিখে ফেলবে এইখানে দেখো মাঝখানে ঘরগুলাতে দিয়েছি আর দুই পাশে ফাঁকা রেখেছি তাহলে এখানে আছে 9 তাহলে 9 এর আগেরটা 8 9 এর আগে 8 8 9 10 পরেরটা তো সহজেই আর এখানে লিখেছি 30 30 30 আগে কি হবে 30 আগে 29 29 30 30 31 31 তারপরে এখানে লিখেছি 40 40 তাহলে 40 আগে কি হবে 39 39 39 40 40 তারপরে 41 41 ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুন্দরভাবে তুলে নিবে খাতায় তুলে নিয়ে এগুলা খালি ঘরে চিহ্নগুলি দিয়ে সুন্দরভাবে করে ফেলবে সম্মানিত অভিভাবক আপনারা একটু সহায়তা করবেন বাচ্চাদেরকে ধন্যবাদ